সবাইকে স্বাগত জানাই মমতাজ বিন ফেস ওয়াশ প্রিয় তোমার প্রিয় মুখ পাওয়ার্ড বাই জয়া ব্রাইডাল মেহেদি অনুষ্ঠানে। আজকে যিনি অতিথি তিনি বাংলা গানের জগতে সব থেকে জনপ্রিয় গান উপহার দিয়েছেন এবং ব্যবসা সফল গান উপহার দিয়েছেন। শুধু তাই নয়, আমার মনে হয় তার ভক্ত শুধু দেশে না, দেশের বাইরে। বাংলা গানের যুবরাজ তাকে বলা হয়। আমার মনে হয় মুকুট সহ রাজা তিনি। আমরা তো সবসময় বলি মুকুটবিহীন, আমার মনে হয় মুকুট সহ রাজা তিনি, এবং সেই মুকুট হলো আমরা দর্শকরা এবং তার ভক্তরা। ডেকে নিচ্ছি আমার আপনার সবার পছন্দের আমাদের যুবরাজ আসিফ আকবর ভাইয়া। জীবন সুতোয় বাঁধা, কিছু কথা থাকে উন্মুখ, কিছু হাসি কিছু গান। আমি ভালো আছি। আমাদের ফর্মাল আলোচনা না করলেই হয় মনে হয়, না আলোচনা হোক না একটা, হ্যাঁ একটা হোক, কিন্তু আমি যে একটু ভয় পাই আপনাকে, এবং অনেকে একটু ভয় পায় যে আসিফ ভাই মানে মনে হয় খুবই রাগী। আমি আসলে খুব সহজ সরল মানুষ, কোন রকম মানে ঝামেলার মধ্যে নাই, আর রাগারাগি তো নাই। সালাম দিলাম লাউডলি, এটা হয়তো কেমন লাগলো, কিন্তু আমি সালাম, আমার টোনটা এরকম, হ্যাঁ খুব ভরাট একটা টোন। তো রাজা নাম্বার ওয়ান দিয়ে ভাইয়ের প্লেব্যাক শুরু মুভিতে, এবং সেই চলচ্চিত্রে এখন নিজের আবির্ভাব হচ্ছে চলচ্চিত্রের হিরো হিসেবে, নায়ক হিসেবে, এবং অনেকটা সময় পরে, বলা যায় এক যুগেরও বেশি, রাইট ভাই? না, এটা 98-এ, মানে 21 বছর পরে, মানে দুযোগ হয়ে যাচ্ছে এরকম। হ্যাঁ, এটা 98-এর 15 জুলাইতে গাওয়া রাজা নাম্বার ওয়ান। শরীফুদ্দিন খান দীপু ছিলেন ডিরেক্টর প্রোডিউসার, সৌগত লিমন ছিলেন নিউজ ডিরেক্টর, আর মনিরুজ্জামান মনির ছিলেন লিরিসিস্ট। আমার পাশাপাশি ছিলেন কালামারা মিনু। তো ওটা ছিল মান্না ভাইয়ের লিপে প্রথম গান আমার। আর এই যে মুভি হচ্ছে মিউজিক্যাল মুভি, গহিনের গান, সেহেতু পূর্ণদৈর্ঘ্য মিউজিক্যাল মুভি বললে মানে ভালো হয়, কারণ মুভির ব্যাপারটা একটু আলাদা। মুভি মানে একটা ব্লকবাস্টার হিসেব নিকাশ থাকে, একটা দর্শকের চাপ থাকবে, অনেক ব্যবসা সফল হবে, এরকম অনেক চিন্তা থাকে। আর এই মুভিটা হচ্ছে আসলে মানুষের জীবনের গল্প, কিছু অনেকগুলো নতুন গান তৈরি করা হয়েছে, নতুন গানের উপর গল্প সাজানো হয়েছে, সেই গল্পগুলো থেকে আসলে বিভিন্ন চরিত্র সৃষ্টি, সেই চরিত্রগুলো মিশিয়ে এই মিউজিক্যাল মুভিটা। যখন গান করেছেন বা যখন কথা হচ্ছে যে মুভি হবে, তখন কি ভেবেছেন যে আপনি এই চলচ্চিত্রের একটা বিশাল অংশ ধরে থাকবেন? এত কঠিনভাবে করতে হবে জানি না আমি, কারণ এত সাদাত হোসেন আমাদের ডিরেক্টর বাংলাদেশে, আমি সবসময় বলি যে আমাদের খাঁটি ঔপন্যাসিক বাংলাদেশের, মানে সাদাতের যে চিন্তাভাবনা, তার যে ভাষ, মানে আমাদের যে বাচন ভঙ্গি থেকে শুরু করে তার শব্দ নির্বাচনগুলি খুব কঠিন। তো সেক্ষেত্রে আমি একটু মানে খুবই ঝামেলা ছিলাম। তো পরে আমাকে আসলে আমার কোয়ার্টি যে সুলতানজিকে আমিন, সে অনেক হেল্প করেছে। বাট সাদাতের সাথে কাজ করতে পারাটা অনেক বড় ব্যাপার, কারণ আমি সাদাতের মধ্যে বাংলাদেশের ভবিষ্যৎ দেখতে পাই। তো সেক্ষেত্রে এই মুভিতে আমার রোলটা সাথে যে বাকি যে ছটি চরিত্র সবগুলো সমান গুরুত্বপূর্ণ। সবচেয়ে ভাইটাল হচ্ছে তোমার ক্যারেক্টারটা হচ্ছে গল্পের আসলে মূল পয়েন্টটা এখানে। তা আমরা এখানে প্রত্যেকটা চরিত্রকে আলাদাভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, তেমনই একটা চরিত্র আমার। আমাদের কিন্তু পেশা এটাই, এখন আমরা প্লেব্যাক আর্টিস্ট যারা, তো আমাদের কোনো চয়েস থাকে না, আসলে চয়েস থাকা উচিত না, কারণ আমরা ইন্ডাস্ট্রি সার্ভ করছি। দেখা যাচ্ছে যে আমি খুব ভারী কি গান করলাম, একটা লিসেনার শ্রেণীর পছন্দ করলো, আর একটা লিসেনার গ্রুপ তারা বঞ্চিত হলো, তারা ওই ধরনের গান পছন্দ করে। তো আমাদের আসলে প্লেব্যাকে কোনো চয়েস থাকার জানা, এটা মানে অশ্লীল বা নকল গান না হলে হলো, আর কিছু না। আর আমি ফাঁকে ফাঁকে যে গান সব কিছুই ধুমধারাকে করলাম তা কিন্তু না, অনেকে শোনার ভুল আছে, বোঝার ভুল আছে, জানার ভুল আছে, মানে পুরো স্টাডি না করেই মন্তব্য করে বসে, তো তাদের কাছে একটু বেখাপ লাগে ব্যাপারটা। বাট সাফিসিয়েন্ট গান আমার আছে, যেগুলো বিগত বছরগুলোতে খুব সুন্দর সুন্দর গান এসছে, যারা খুব ডিপলি আমাকে রিচ করে তারা জানতে পারে। তো ভাইয়া, ওই যে মিউজিক ভিডিও নিয়ে কথা হচ্ছিল যে আমরা সেখানে হিরো হিসেবে কিন্তু আপনাকে দেখেছি, হয়তো একটা গল্প আপনি গানে লিপসিং করছেন, পেছনে একটা গল্প দেখা যাচ্ছে, দুজন আর্টিস্টের দেখা যাচ্ছে, অথবা সামটাইমস আপনাকেও আমরা কিন্তু দেখেছি যে একদম খুব সুন্দর হিরো হিসেবে।
ওইটা ছিল মিউজিক ভিডিওর গান, আপনার নিজের প্রোডাকশন বা বাইরের প্রোডাকশন মিলানো, আর এইটা একদমই মুভি যেখানে আরেকজন ডিরেকশন দিচ্ছে, যেখানে আপনি হিরো হিসেবে কাস্টিংয়ে আছেন, আপনার গানে লিপসিং করছেন এবং নায়িকা একদম ফিল্মিক স্টাইলে সব কিছু হচ্ছে, ডিফারেন্স তফাতটা কী লেগেছে বা নিজের কাছে কি মনে হচ্ছে, মনে হয়েছে যে হ্যাঁ আমি তো হিরো, একটু ডিফারেন্ট, একটু আলাদা আলাদা? আসলে প্রত্যেকটা কাজই আমি সবসময় একইভাবে সিরিয়াসলি নেই। তো মিউজিক ভিডিও ব্যাপারটা সেরকম, মিউজিক ভিডিও বাজেটটা এবং সময়টা খুব টাইট থাকে, তো সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হয় আসলে টোটাল ডিরেক্টর উপরে করতে হয় এবং তার যে থিমটা আছে সেটার উপরে। আর মুভিতে একটা গল্প থাকে, এই গল্পে অনেকগুলো চরিত্র থাকে, সেই চরিত্রগুলোকে আবার সেট করে ডিরেক্টর কী ভাবেন দেখা যাচ্ছে যে দেখো আমাদের সেটে কিন্তু পরস্পরের দেখা কিন্তু খুব একটা হয়নি, একদিন পর্যন্ত তোমার সাথে শুটিংয়ে একটা দেখা হয়েছিল। তো আমরা যেই গানগুলি মিউজিক ভিডিও হয় সেটা হচ্ছে আমার ফ্যানরা একটু ক্রেজি, তারা মিউজিক ভিডিওতে আমাকে দেখতে চায়, এবং তখনকার সময় একটা প্রতিযোগিতা ছিল অসুস্থ বলবো আমি, যে ভিউ প্রবণতা, এবং ভিউ প্রবণতার জন্য যেটা করতে হতো তোমার কোম্পানিগুলো তাদের আমাকেই সেট করতো, বা অন্য তাহসান করতো বা বালাম হাবিব ইমরান এদের, এরা খুব পপুলার করতে হতো স্যার ইন্ডাস্ট্রি, মানে মিউজিক ভিডিও কিন্তু পপুলার করার জন্য এরা দায়ী বলবো আমি, এই কারণে কারণ মানুষ তখন গানটা থেকে, আমি নিজেও খুব বিরক্ত, 30 মাস টানা শুটিং করার পর আমি সাফোকেটেড, এখন আর করি না। আসলে মিউজিক ভিডিওর ফলে গানটা বের হয়ে আসছে, মানে একটু চাপা পড়ে যাচ্ছিলো, লোকেশন দেখা, তারপরে শুটিংয়ে কেমন হলো বা পারফরমেন্স কেমন এখানে চলে আসবে, গানটা থেকে আমরা সরে যাচ্ছিলাম। দেখা যাচ্ছে আমার একটা ধুমধারাক্কা গান, এটা কোটি কোটি ভিউ হয়ে যাচ্ছে, এটা মানুষ পছন্দ করছে, আবার দেখা যাচ্ছে একটা সুন্দর সফটওয়্যার একটা গান, সেটা কোনো লিসেনারে নেই কিন্তু মিউজিক ভিডিও হচ্ছে। তো ডিফারেন্সটা হলো কি, অডিও সার্কিটের যে ইনভেস্টমেন্টটা সেটার প্রায় 60% বলবো আমি চলে যাচ্ছিলো তোমার ভিডিও ক্ষেত্রে, তো এটাতে ইন্ডাস্ট্রির কোনো উপকার হচ্ছিলো না আসলে। তো আমাকে সবসময় ভাবতো এগুলো নিয়ে, কারণ ইন্ডাস্ট্রিতে আমি আজকে প্রায় 22 বছর ধরে আছি এবং 19 বছর ধরে সরাসরি ইন্ডাস্ট্রিতে আছি। তো সেক্ষেত্রে মিউজিক ভিডিও থেকে মুভিরটা ব্যাপারটা আলাদা, এখানে হচ্ছে তোমার আমাদের লিপসের চেয়ে আমাদের ক্যারেক্টারের উপর ফোকাস করা হয়েছে বেশি, আমাদের কথোপকথনের উপর বেশি ফোকাস করা হয়েছে, এবং গানগুলো ছিল আসলে নালে যে তোমার আমার যে প্রথম গানটা রিলিজ হলো আমার বড় সাহেব, ওখানে কিন্তু আমি নাই, অথচ গানটা কিন্তু ওই ওইভাবেই যায়। তো আমি মনে করি না যে মিউজিক ভিডিওর সাথে এটার কোনো মিল আছে, মুভি এটা, এটা আসলে মুভি হওয়ার কথাও ছিল, এটা ছিল আমার উপর ডকুমেন্টারি করার, আর ছোটোখাটো ঘন্টা খানেকের উপর হঠাৎ করে প্রোডাকশন হাউস মানে বাংলা ঢোল কর্তৃপক্ষ আমাদের এরম ভাই উনি হঠাৎ করে সিরিয়াস হবেন না, এটা মুভি করতে হবে, মিউজিক্যাল মুভি হবে, এটার নাম বাংলাদেশে প্রথমবারের মতো, এবং ইটস এ বিগ বাজেটের। আমি বললাম মানে সাদা যেভাবে কাজটা করেছে আস্তে ধীরে স্ক্রিন দেখলে মনে হবে যে খুব একটা খরচ হয়নি, বাট সাদাদের যে প্ল্যানিং অনেক সময় আমরা প্রায় 20 মাস মানে বিচ্ছিন্নভাবে আমরা 20 মাস কাজ করেছি কিন্তু, তো সেক্ষেত্রে এটার ব্যাপারটা একটু আলাদা। আমি আবার এটাকে মুভিও বলতে চাই না, মিউজিক্যাল মুভিটাই ভালো, আপনার গলায় দর্শক পাচ্ছে, নয়টা ভাবে, নয়টা ক্যারেক্টার পাচ্ছে আপনার গলার, সো ওইটা কি আমরা ওইভাবে বলতে পারি যে নয়টা গানে 7টা ক্যারেক্টার আসছে এখানে? হ্যাঁ, এটা গানগুলো আমার বলা যেতে পারে, গানগুলো আমার গানের উপর ভিত্তি করে গল্পটা সাজানো হয়েছে, খুব দুরূহ কাজ যে আগে গান হয়ে যাওয়া, সাধারণত আমরা কি করি অ্যাকর্ডিং টু সিকোয়েন্স ফিল্মে যেটা হয় তারপর গান তৈরি করা হয়, তো আমরা এখানে হচ্ছে উল্টো, আগে গান হয়ে গেছে সেই গানগুলোকে সাদাত গল্পের মাধ্যমে একটা সন্নিবেশিত করে দেন প্রেজেন্টটা করেছে, এবং খুব ইন্টারেস্টিংভাবে, যেমন তোমার যে এন্ট্রিটা হবে সেটা এখনও বলতে যাচ্ছি না আমি, ওটা একটা ইন্টারেস্টিং, আর তোমার যে ট্র্যাজিক ব্যাপারটা থাকবে সেটা আরও ইন্টারেস্টিং, খুব এক্সট্রিম লেভেলের, এক্সট্রিম লেভেলের কষ্ট এটা, এটা মানে এক বছরের পরের যে কষ্টটা, তো এগুলো আসলে আপনারা তানজিকাপুর যেটা একটা আমার মনে হয় যে কাপল, সুইট কাপল, ম্যারিড কাপল এরকম একটা, আমার উশৃঙ্খলতা হয়ে যাবে রাত বিরাতে বাসায় ফিরি এরকম শব্দ বলা যাচ্ছে না, এটা নিয়ে আমার ওরা একটা লাইফে আবার দেখা যাচ্ছে ও ভাবতেছে আমার জীবন আরেকজন নারী আছে বোধ হয় থাকতে পারে বা আছে, তো ওটা নিয়ে কথাবার্তা শুধু। তো এই ব্যক্তি জীবনে কি এই অভিমানটা কখনো এসছে যে অভিমানটা তানজিকার আমরা দেখতে পারবো, যে আপনার দেখা যায় যে একটু ওকে সময় কম দিচ্ছেন যেখান থেকে ও হয়তো ভুল বুঝছে, তো এরকম কি কখনো হয়েছে? এরকম কখনো না, আমি আসলে খুব হোমসিক টাইপের মানুষ, আমি বাসা থেকে কিন্তু সন্ধ্যা থেকে বেরো না, আমি কাজ ছাড়া ঘর থেকে বেরো না, চাই কখন খুব সিরিয়াস কাজ থাকলে, এই যেমন এখন আসলাম আজকে বিকেলবেলা চলে আসলাম, তো আমি সন্ধ্যার আগে বেরোই না, আমি তোমার একদম একবার বেরোই একবার ঢুকি, তো রাত্রেবেলা আমার 10টা সাড়ে 10টা হায়েস্ট 11টা পর্যন্ত কাজ হয় শুটিং ছাড়া, রেকর্ডিং 11টা পরে আমার নিজস্ব টাইম, আমি যারা আসে আমাদের মধ্যে রাত জায়গা পার্টি থাকে
আমরা আমরা আড্ডা মারি কিংবা গান শুনি বা কোনো ক্রিয়েটিভ আলোচনা করলাম, সাইলেন্সটা থাকলো, মানে তুমি 12 জন মিলে একটা হট্টগোল চলছে, এর মধ্যে কিন্তু ক্রিয়েটিভ কাজ হবে না, আলোচনা হবে না। সাপোজ আমি কিশোরকে ফোন দিলাম, তো কিশোর একটা ভালো লিরিক পাওয়া গেছে, তুমি এটা নিয়ে ভাবো, ওই গানটা নিয়ে ভাবো, দেখা যাচ্ছে ও পিয়ানোতে তখন স্টুডিওতে কাজ করছিল, সাথে সাথে ব্যাপারটা সিং করে লিরিক তোমার পাঠিয়ে দিলাম। তো এই কাজগুলোর জন্য আসলে একটা সাইলেন্স লাগে। আসলে তো সবাই তো বলে, বিশেষ করে নারী ভক্তের তো অসংখ্য অসংখ্য, আমার মনে হয় যে এরকম অগণিত ভক্ত আপনার যে পরিমাণ নারী ভক্ত আছে এবং খুব কম শিল্পীদেরই আছে, তো এই যে সুদর্শন মানুষটা আগেই তো হিরো হতে পারতো, এখন এত দেরিতে এসে কেন হিরো হিসেবে আমরা পেলাম, এটার কি কোনো রিজন ছিল? আমি জানি আপনি অনেক অফার পেয়েছেন আসিফ ভাইয়া, প্রচুর প্রচুর অগণিত, তো তখন কেন করা হয়নি? আমার কাছে অ্যাক্টিং হয় না, আমি ছোটবেলায় একটা নাটক করেছিলাম স্কুলে, তাও একটা মায়ের ডোরে, মানে আমার টিচার কল্যাণী সেনগুপ্ত মানে পিড়াবেনের জন্য অ্যাক্টিংটা করতে হয়েছে, তাও একটা কমেডি ডোরে, তো অ্যাক্টিং আসলে হয় না। এক, আমার মায়ের ছিল অপ্রতিবন্ধকতা, 2006 সালের দিকে যখন সমাধি ছবিটা রিমেক হয় তখন শাহিন শুন ভাই মানে রীতিমতো আক্রমণ, বাসায় গিয়ে এদিকে সেদিকে, ওনার জন্য কয়েকদিন ঘর থেকে বেরোনে বা পালায় পালায় বেরিয়েছে আমি স্টুডিও জোন থেকে। অ্যাক্টিংটা আসলে অনেক কঠিন ব্যাপার, যে চোখে মুখে নাকে বা সিকোয়েন্স এক্সপ্রেশন নিয়ে আসা, এটা অভিনয়তা অভিনেত্রীদের যারা প্রফেশনাল তাদের পক্ষে আসলে সম্ভব, আমি যেহেতু প্রফেশনাল না এবং আমার পক্ষে প্রফেশনাল সম্ভবও না, হয়তো হ্যাঁ আমার নেম ফেমের জন্য হয়তো মুভিটা যেতে পারতো, বাট কথা থাকতো, আমার লাইফে কোনো ফ্লপ শব্দ নেই আসলে, আমি যেটা করেছি যেটা ধরেছি খুব ভালো। মুভি যদি কমার্শিয়াল মুভি করতাম এই মুভিটা যদি ফ্লপ হতো আমার জীবন শেষ, আমি ভাবতাম আমার আমি ইয়ে হয়ে যেতাম, ডিপ্রেসড হয়ে যেতাম, আমি রিস্কটা নিতে চাইনি আসলে। আমার আম্মা বলেছেন তুমি তো ভালো মতো গানই গাইতে পারো না, মুভি করবো ওর থেকে, তো সেই কারণে আর যাওয়া হয়নি, আম্মা পছন্দ করতেন না ব্যাপারটা, এবং আসলে মুভির যোগ্য আমি না। আর এখন এই মিউজিক্যাল মুভি যেটা হচ্ছে আমি জাস্ট একটা পার্ট মাত্র, বরং এর চাইতে তোমাদের যে ডায়লগসগুলো আছে, স্টোরিগুলো তোমাদের আছে সেগুলো আরও গুরুত্বপূর্ণ, আমার তো শুধু বউর সাথে ক্যাট ক্যাট, বাট তোমার সাথে একটা জীবন বা আমাদের সাথে বা আমি তোমাকে দেখাই দিচ্ছি চরিত্রগুলো, আসলে মানুষ না হলে না গেলে বুঝবে না, বুঝবে না, বুঝবে না। একটা ডায়লগ কিন্তু খুব হিট করেছে, তুমি প্রয়োজন কেন হবে, এবং যে ডেলিভারিটা ছিল আপনার মানে অসম্ভব সুন্দর, আপনি বলছেন যে আপনি অ্যাক্টিং করেননি কিন্তু আমরা কিন্তু দেখে যে ওয়াও এই এক্সপ্রেশন আসিফ ভাই দিয়ে দিয়েছে, তো ভালোবাসার মানুষ কি আসলে কখনোই প্রয়োজনীয় হয় না? আসলে প্রয়োজন আর প্রিয়জন, আমি যেটা বোধ করি আমার যেটা আমার জীবন বোধ যেটা আমার উপলব্ধি যেটা, সেটা যদি আমার অপোনেন্ট না বোঝে, সে যদি তাকে আমি যদি তাকে প্রয়োজন ভাবি, সে যদি কোনো পয়েন্ট খুঁজে খুঁজে নিজেকে প্রয়োজন মনে করে, তাহলে এই ঝগড়া শেষ হবে না। পৃথিবীর সবচেয়ে বড় রোগ হচ্ছে সন্দেহ, যেটা বাংলাদেশের মানুষের ভিতরে আমার 200% আছে, যে তুমি যদি কিছু নাও করো, তুমি যদি সবচেয়ে ভালো থাকো, তুমি ওই এই জোনে কাজ করার জন্য সে তোমাকে বকবয় করবে, আর লাইসেন্স লাগে না তো, মানে এই যে মনে করো জ্ঞান দান করে দুনিয়াতে বসে বেহেস্তে চাবি দিয়ে দিচ্ছে, তারপরে ফেসবুকটার জ্ঞান দানের মহা উদ্যান, এখানে তুমি শুধু জ্ঞান দিবে, আমাদের যে ব্যক্তি জীবনটা এই ব্যক্তি জীবনটা কিন্তু আমি বুঝবো, আমার সংসারে কী অশান্তি সেটা আমি বুঝবো, আমি আরেকটা বিয়ে করবো কি না আমি বুঝবো, আমার কেন ডিভোর্স হয়েছে এটা আমি বুঝবো। এখন গত 6 বছরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ডিভোর্স হয়ে 36,000, এটা নিয়ে কিন্তু কোনো কথাবার্তা হয় না। তুমি দেখো একটা স্টার বা একটা সবিজের লোক এটা ডিভোর্স হলেই এটা একটা মাতামাতি হয়, কিন্তু তোমার যদি মিডিয়া ভালোই না লাগে তো তুমি মিডিয়াতে আসবে না, তুমি মিডিয়াতে আসবা, মিডিয়ার সব খবর রাখবা, আমি গান গাই না কি অভিনয় করে সব খবর রাখবা, আবার বলবো এগুলো করা মহাপাপ, তাহলে তুমি নিশ্চয় দেখছো, তাহলে এমন কথা কেন বলো যা নিজে করো না, এটা আল হাদিস আছে, এবং আমি ফেসবুকেও লিখে দিয়েছি, যদি কারো কোনো সমস্যা থাকে আমি আমার কমেন্টস বুকে আসেন, এখানে বলেন আমি আপনাকে ডেকে নিচ্ছি, আমি অফিসে ডেকে বসে কথা বলবো, কোনো মারধর হবে না, আপনার লোক নিয়ে আসবেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এই যে অনেক কথা বলেন এরকম স্ট্রেটলি, কিন্তু অনেক আগে একটা কথা বলেও দিয়েছিলেন যে হয়তো বা জীবনে আবার নতুন কোন সঙ্গীও আসতে পারে, হ্যাঁ অবশ্যই, এবং বোল্ডলি বলেছেন মানে নরমালি, মানে আমি বুঝবো আসলে কেন, আমাকে কেন ব্যাখ্যা দিতে হবে, তোমার বাপ যে পাস বিয়ে করছে তুমি তো আমাকে ব্যাখ্যা দাও নাই, তাই না? এখন এই কথাগুলো বললাম যে এটা নিয়ে আমার কথা হবে, আমি কিন্তু আবার কথা বলতে হবে, কারণ আমি এই জায়গাটা ছাড়দি না কখনোই না, এই এটা হচ্ছে আমার সাথে মানুষের ডিফারেন্স। এই যে মনে করো আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন কালচারাল ইভেন্ট হয়, ন্যাশনাল ইভেন্টগুলোতে দেখি বিদেশিদের একটা দৌরাত্ম্য, আমাদের আর্টিস্টরা বঞ্চিত একদম, তো এগুলো নিয়ে আমি কথা বলতে বলতে আমি নিজেই সাইড লাইনে চলে গেছি, তা এখন আর বলি না, আমি চাই এই যারা কথা বলে না যে অ্যান্ড্রু কিশোর আজকে অসুস্থ, আমরা শিল্পীরা এক হতে পারছি না, তো এগুলো কেন হয়, আমরা ডিসঅর্গানাইজড, আমরা ঐক্যবদ্ধ না, আমরা সোসাইটি চিনি না,
আমরা আমাদের কাজে মনোযোগী না, এজন্য আজকে দুরবস্থাগুলো হয়। তো এই যে যে কথাটা আসলো যে হয়তো জীবন সঙ্গী হতে পারে, এবং আপনি বলেছিলেন যে সেটাও ফ্যামিলির সাথে কথা বলেছেন বা সবাই জানে, মানে লুকিয়ে কোনো কিছু না। না না, তুমি আমার 32 লাখের ফ্যান পেজ, আমি সেখানে লিখে দিয়েছি, আমি টিভি ইন্টারভিউতে বলেছি আমি যে আমি আবার বিয়ে করতে পারি। কারণ আমি কেন বিয়ে করবো যদি জিজ্ঞেস করে, তাহলে আবার মেক অ্যানাদার টক শো, আপনি কেন বিয়ে করতে চান? এই মানুষটাই কিন্তু 19 বছর বয়সে নিজের একটা বিশাল ক্যারিয়ার হচ্ছিল জবের ক্ষেত্রে, সেটা একদম ই করে শুধুমাত্র ভালোবাসার সেই পিয়ার জন্য, হ্যাঁ 19 বছরেই বিয়ে করে ফেললো, বা আরো ওই সময় তো মনে হয় বয়সও হয়নি, না 3 মাস, হ্যাঁ তখনই বিয়ে করে ফেললেন। তো এটা থেকে বলা যেতে পারে যে মানুষের জীবনে একটা সাডেন টাইমে গিয়ে হয়তো ভালোবাসা আসতে পারে, বা নাকি এরকম কিছু? আপনি ভালোবাসা বলেন না, কিছু না, প্রয়োজন বললাম, এই যে প্রয়োজনের প্রয়োজনের ব্যাপারটা। যেমন তুমি দেখো আমাদের তোমার যে ক্যারেক্টারটা আমাদের মুভিতে, সৈয়দ হাসান ইমাম স্যার, ওনার বয়স হন 84, ওনার ছেলে মেয়েগুলো কোথায় আছে? উনি কিন্তু একলা বাসে থাকে, যেমন ওনাকে চাবিটা ধরে দেওয়া হয়েছে, জায়গার ডিটেল যাচ্ছে না আমি। তো এখন ঘরের চাবি তার সঙ্গী। তো এখন তুমি যদি ভাবো যে তোমার যদি বেঁচে থাকো, তুমি 70-80 বছর বেঁচে থাকো, দেন তোমার ফিউচার তুমি খুঁজো, এবং তুমি বর্তমানে কেমন আছো তুমি দেখো। আমাদের একসময় বাসায় বাচ্চা কাচ্ছে তো 7টা-8টা, পরবর্তীতে আমরা আধুনিক হয়ে গেলাম, বাচ্চাদের 2টা বা 1টা, হওয়ার পরে 2-1 পিস থাকলে যেটা হয় রিস্ক থাকে, কেউ মরে গেলে আবার রিপ্রোডাকশনের কোনো সুযোগ নেই, কারণ মানুষ লজ্জা পায় যে আরে বাবা এত বছর পরে 8টা বাচ্চা নিলেন কেন ভাই। তো এটা আজের আলাপ, আগে 7-8 টন থাকতো, 1-2টে মরলে কোনো সমস্যা ছিল না, এখন পুরো এক্সপেন্সিভ হয়ে গেছে ব্যাপারটা। যদি বাই চান্স এই 2টার মধ্যে কোনো একটা দেখো, 2 ছেলে থাকলে 1 বাচ্চা তুলে না, 2 বাচ্চা তুলে, যদি মরে যায় আর সারাক্ষণ আতঙ্কে থাকে। এই জন্য নেক্সট বিয়ের প্রজেক্ট হচ্ছে প্লটস অফ বাচ্চা থাকবে। এবার যদি বিয়ে শুধু হয়, প্রজেক্ট থাকবে ইনশাল্লাহ প্রত্যেক বছর বাচ্চার বাপ হবে, আল্লাহ যদি আল্লাহ ক্ষমতা দেন আর, মানে যদি চিকিৎসা বিজ্ঞান ঠিক থাকে। না পার্ক বানাবো, একদম পুরো পার্ক থাকবে, আমি বাচ্চাদের সাথে থাকবো, আমি আমার একাকিত্ব টের পেয়ে গেছি, আমার 2 ছেলে ইউনিভার্সিটি পড়ে, আর ওরাও তো ফেসবুক আমার লেখা শেয়ার দেয় মাঝে মধ্যে, তো ওরা তো পড়ে, আমার বউয়ের কোনো সমস্যা নাই, আমার 14 কুষ্ঠ কোনো সমস্যা নাই, আমার কিছু লোকের সমস্যা। এই যে ভাইয়া আলোচনা এত মজা পেয়ে যাচ্ছে, একটা টপিক থেকে বেরিয়ে হতে পারছি না। এই যে যেটা কথা হচ্ছিল, বাসার লোকজনও দেখছে, ফেসবুকের দর্শকও দেখছে, আপনি ওপেনলি বলছেন, এবং আমি যেটা খেয়াল করেছি ভাইয়া, আপনার কমেন্টসে মানুষ কিন্তু আসলে হিসাব করেই কমেন্টস দেয়। আমি সেরকম কিন্তু খুব নেগেটিভ কোনো কমেন্টস পাই না, একদমই নেই, মানে 100-এ 1টা তাও খুব, মানে অত অত ডিরেক্টলি না, ইনডিরেক্টলি। এবং জানতে চাইতে পারে মানুষ যে ভাই কেন আপনি, বা বলতে পারে, সে আমার ওয়েলিশার, সে বললে সে বলতে পারে ভাই আপনি আর এ বিয়েটা করে না, ভাবে তো খুব ভালো, ফাইন, সে তো আমার বউরে ভালো বলছে না, তো এটা তো আমার জন্য প্লাস, তো এগুলো ঠিক আছে, বাট ওই জ্ঞান দেওয়া, ভালোবাসাটা, যে জ্ঞান দেওয়াটা, ওই জ্ঞান চর্চা, সে যে আমার জ্ঞান দিচ্ছে তার জ্ঞানের পরিধি কতটুকু সেটা তো আমি বিচার করতে পারতেছি না, আমি তো তাকে চিনি না, দেখা গেলো সেটা ছদ্মনামে ফুলবানু, যেটা এখন বেশি হয় ফুলবানু, মানে সে ছেলে না মেয়ে না কি, তার আইডি কোটা, বাংলাদেশের মানুষ হচ্ছে তোমার 16 কোটি, আইডি হলো 34 কোটি, তাহলে তুমি বুঝো ফেকই ফেক, ফেকই ফেক, তা যে ফেক তার সাথে কী করবো আমি? আমি তো সাধারণত ফেসবুক খুব একটা ঘাটাঘাটি করি না, আমি শুধু কমেন্ট পোস্টগুলো লিখি, লিখে যে আমার বউ আগে পোস্ট করতে, বিয়ের সাথে পোস্ট দিতে বই লিখতো, সেই কিন্তু আমি লিখে দিতাম অন্য লিখন ভাই বেগম সালমা আসিফ। তো আমার বউয়ের সমস্যা হচ্ছে না, আমার ছেলেদের সমস্যা হচ্ছে না, ভাই আপনার প্রবলেম কী? আবার আপনি ইসলামপন্থী লোক, আপনি জানেন যে ইসলামে জায়েজ কী আছে, আবার কিছু বলে শুধু ইসলামে শুধু বিয়েটাই দেখলেন আপনি, আর কিছু দেখলেন না, এগুলো বলে থাকে, তো এখন তোমার ওর সাথে ঝগড়া করবা নাকি তুমি কর্মকাণ্ডে উৎসাহিত হবে কোনটা? ভাইয়া আমার মনে হয় দর্শক মানে হাসতে হাসতে, এবং আমার মনে হয় আমার লাইফে এতগুলো আমি এপিসোড করেছি, 1 বছর তো শেষ হলো, আবার 2 বছর শুরু হলো আমাদের প্রিয়তম প্রিয়মকে, এত এন্টারটেইনড আমি হই না। আমি কিন্তু এই এক কথা বলেই যাচ্ছি, আমার কিন্তু কোনো সিলেবাস চেঞ্জও নেই, হ্যাঁ তবে আমিও কিন্তু ভয় পাই তোমার সাথে, না না আমি জানি না কেন জানো, এটা এটা না এটা সম্মান ভাইয়া, ভয়ের থেকে আমি আমি সেটাই বলি, ভালোবাসার দুই রকম, হ্যাঁ ভয় হচ্ছে দুই রকম, একটা হচ্ছে ম্যারেড ডর, আরেকটা হচ্ছে ভালোবাসার ভয়, তো ভালোবাসার ভয়টা আমি বেশি, আমার মনে বেশি কাজ করে। জি, আমি আবার একটু গহিনের গানে ফিরে আসবো, কারণ হলো যে গহিনের গানে অনেকগুলো গান আছে, কিছু গান আপনি সবসময় লাইভ হোক বা ঈশ্বর এই কার ভাগে কোন গান পড়ছে, মানে গানগুলো কার ভাগে কি, এবং এমন মজা লাগে, এমন সুন্দর করে বলেন তোর ভাগে, যেন এই গান থেকে তোর ভাগে, মানে এই যে গানের একটা ভাগাভাগি আছে, আমি কার গান কে করেছে ভাগাভাগি ছাড়া, আপনার কোন গানটা খুব পছন্দ এই 9টা গানের মধ্যে? এটা উত্তরটা খুব কনফিউজিং যে কোন গানটা প্রিয়, এটা আসলে খুব কঠিন একটা প্রশ্ন আমার জন্য, তো
তো সেক্ষেত্রে আমি ডিরেক্টরের পক্ষ নিব, তরুণ মনীষীর পক্ষ, কারণ হচ্ছে ওনার যে পছন্দ সেটাই গেছে সাধারণ মানুষ, কথা সুসংগীত তরুণ মনীষীর। আমি জানি তুমি কাঁদো ভালোবাসো মনে মনে, আমি ভাবি কেন হলো দেখা তোমার আমার শনে, এ ভুলে ভরা জীবনটাকে বদলে যাওয়া মানুষটাকে কি করে বলো বোঝাই, আমি খুব সাধারণ মানুষ, আমি খুব সাধারণ মানুষ, আমার সে সাধ্য নাই। একদম অন্তরের মধ্যে গিয়ে লাগে, এবং গানটা যখন পিকচারাইজেশন দেখবে না মানুষ। আমি শুধু একটুক বলতে চাই, আমরা গহিনের গান দিয়ে বাংলা সঙ্গীতে একটা ডাইমেনশন, বাংলা ছবির গল্পে একটা ডাইমেনশন, এখানে সুপার ফ্লপ বা সুপার হিটে কোনো তকমা লাগার দরকার নেই, আমাদের এই ছবিটা বাংলাদেশের সম্পদ হয়ে যাবে। যেমন গান গেতে গেতে আর তৃষ্ণা বাড়ে না যে আরো ভালো গান গাবো আরো ভালো, এরকম অভিনয় কি একটু একটু তৃষ্ণাকে এখন ঢুকেছে এই মুভিটা করার পরে? ইচ্ছা বললেই বিপদ হয়ে যাবে, এখন অলরেডি তোমার কথাবার্তা আছে, এর মধ্যে আমার একটা ভিআইপি মুভি করার কথা সৈকত নাসের ডিরেকশনে, ওখানে বাজেটটাও ভালো, 4-5 কোটি টাকার বাজেট। ওখানে আমার জিম টিমের ব্যাপার আছে, কিছু নানান রকম কাহিনী আছে। আমি পরে মানে আমি একটা সিআইডি ইন্সপেক্টর অফিসার আর কি, এসিপি, তো এখন ওখানে অ্যাকশন মুভি, আমি ভয়ে আর আগে না, জিম তো দূরের কথা, আমি রেকর্ডিং সংখ্যা বাড়িয়ে দিয়েছি এখন, আমার 130টা গান গাওয়ার কথা বছরে, এবছর তো ওর কাছাকাছি চলে এসছে আমি, আর আমার গহিনের গান রিলিজ হবে। ইচ্ছা আছে ভালো কিছু করার যেটা মানুষের কাজে লাগবে, তবে হ্যাঁ ওই দিন আমি ডিক্লারেশন দিয়েছিলাম যদি কখনো বাংলাদেশে মানে আমাদের ঐতিহ্য যে ব্যাপারগুলো, যেমন হাজি শরীয়তুল্লাহ কিংবা ফকির মজনু শাহ যারা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, যে আমাদের এই প্রজন্ম কিন্তু ইতিহাস পড়তে চায় না, ইতিহাস জানতে চায় না, জানিও না, মানে আমি শুধু 71 বাদ দিলাম, 90 ইতিহাস জানেন এরা, তো এখন ওইরকম কিছু যদি হয় তো সেক্ষেত্রে যদি ভালো নির্মাতা পাই, ভালো স্ক্রিপ্ট থাকে, আমি দেশের জন্য কাজ করতে চাই, যদি অভিনয় আমাকে যদি হয় ওরকম কিছু হবে। বাট বাণিজ্যিক ছবিতে আমি খুব ভয় পাই, কারণ এটা আমার উপর টাকা লগ্নি হয়ে যাবে, এটা ফ্লপ হয়ে যাবে, এটা মুশকিল, আমি ফ্লপের খাতা না একদম আপনি এটা নিতেও পারেন না। আমি যেটা দেখেছি ভাই যে এই যে ছবিটা নিয়ে কিন্তু আপনি অনেক বেশি আশাবাদী এবং অনেক সময় দিচ্ছেন, আপনার কিন্তু অনেক ব্যস্ততা, অনেক যে বললেন যে 130টা গান এবং অন্যান্য অনেক ব্যস্ততা, তার মধ্যে আমি দেখছি কিন্তু যে বাংলা ঢোলের সাথে তাদের প্রমোশনের যত যত প্ল্যান আছে সব কিছুতেই আপনি কন্ট্রিবিউট করছেন, এবং আপনার নিজে নিজেও বলছেন যে এইভাবে করো অনেক ভালো হবে। তো এই প্রমোশনের জায়গাটা কিভাবে আরো বেশি স্ট্রং করছেন, বা কিভাবে দর্শক হলে গিয়ে আপনাদেরকে পাবে, আপনি হলে কি কি ভাবে নিজেকে প্রেজেন্ট করবেন একটু জানতে চাই। রাইট, এটা আমরা তুমি ডিসকাশনে আছো, সেটা হচ্ছে আমার ফার্স্ট টার্গেট হচ্ছে গানগুলোকে রিচ করানো মানুষের কানে, এটা হয়ে যাবে। এটা হলে যে গল্পটা আছে এই গল্পের সাথে, আমি সবসময় বলি গহিনের গান হচ্ছে মানুষের জীবনের গল্প, আমাদের জীবনের গল্প, এবং আমরা ছোটবেলায় যখন হলে যেতাম তোমার 80-81 সালে, আমার আম্মা বা আমার খালাম্মার সাথে বা আমার বোনদের সাথে, তখন দেখতাম দর্পচূর্ণ লেভেলের ছবি, মানে ওই লেভেলে তোমার ডায়ালগস ছিল ইম্পর্টেন্ট, গান ছিল ইম্পর্টেন্ট, একটা গল্প থাকতো, প্রেজেন্টেশন থাকতো আলাদা। ঠিক গহিনের গান আমি সেই জিনিসটা দেখতে পাচ্ছি, যে হলে গিয়ে আমি ফুল ফ্যামিলি আমি মুভিটা দেখলাম। এখন কিন্তু বাংলাদেশে কিছু কিছু হল হয়েছে, হলের পরিবেশটা আছে, তো আমি চাইবো এবং আমি আমার বিশ্বাস ফ্যামিলির জন্য এই ছবিটা অত্যন্ত অ্যাপ্রোপ্রিয়েট। এখন খুবই অস্থির সময়, মানুষের ব্যক্তি জীবন, সমাজ সব কিছু মিলে অস্থির, মানুষ কিন্তু সিকিউরিটি খোঁজে, প্রতিদিনই ক্রাইসিস তৈরি হচ্ছে, ওই যে বললাম সন্তান সন্ততি, নিজের নিরাপত্তা, এসব নিয়ে কিন্তু গহিনের গানের গল্প। এবং এই যে হাসান ইমাম স্যারের যে নিঃসঙ্গতাটা, এটা আমি কিন্তু আমার একটা ডকুমেন্টারি ছিল, আমি সাদাতকে শেয়ার করেছিলাম যে আমার ফিউচার আমি দেখতে পাচ্ছি, কজ আমার এক ছেলে পড়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে, ও এখন ইন্টার্ন করতেছে, আর ছোটো ছেলে MBA করতেছে 5th semester, তো এরা কিছুদিন পরে ঢুকে যাবে কাজে, আমার বউ একটু হাজি মানুষ, নামাজ কলমা অন্য প্রকৃতি নিয়ে ব্যস্ত, আমি কিন্তু একা থাকি একলা। তো এখন আমি প্ল্যান করলাম, তখন আমার বউসের ডিসকাশন ছিল, দেখো আমি বাচ্চা কাছে দরকার, সে ইন্টারেস্ট ছিল না, আমি লাগলে একটা বিয়ে করতে বলছি, অনুমতি কিন্তু আরও আগে দেওয়া আছে, মানুষকে জানা রাখি, কারণ মুখ তো আটকে দেবো না, কিন্তু মুখ আটকে তো মুখ দিয়া, তো আমি বলে রাখলাম। তো এই সমস্ত টানা পড়েন হচ্ছে গহিনের গান।
ভাই আমি একটু প্রযোজকের টপিকটা আনবো, কারণ হলো যেহেতু ছবি অনেক টাকা লগ্নি থাকে এবং যেহেতু এই প্রথম আপনি চলচ্চিত্রে কাজ করছেন, এই জায়গাটায় আপনি এখন একদম বলা যায় যে ডিরেক্টলি আপনি দেখছেন এবং আপনি এটা নিয়ে স্টাডি করছেন বা আপনার কন্ট্রিবিউট থাকছে, যেটা হয় যখন একটা ছবি রিলিজ হয়, আমি চলচ্চিত্র নিয়েই বলছি, যখন একটা মুভি রিলিজ হয় একজন প্রযোজকই কিন্তু শুধু যুদ্ধ করছে এবং তার ইউনিটটা যুদ্ধ করছে। আমরা কিন্তু আশেপাশে অন্য প্রোডাকশন হাউস বা অন্যান্য স্টার যারা আছে বা অন্য পরিচালক কারো কিন্তু ওইভাবে কন্ট্রিবিউশন পাই না যে তারাও ছবিটা প্রমোট করলো বা তারাও হলে গিয়ে ছবিটা দেখলো। একটা ছবি খারাপ হতেই পারে কিন্তু তারপরেও একটা সৌজন্য ভাবে বলা যে ছবিটা ভালো হলে এসে দেখুন, এই জিনিসগুলো কিন্তু আমরা পাই না। তো একটা একদমই একটা টিমের এবং একজন প্রযোজক, যেমন আমাদের বাংলা ঢোল, আমাদেরই কিন্তু যুদ্ধ, জয়ী হলে মানুষ প্রশংসা করবে, জয়ী না হলে কিন্তু মানুষ শুধু বদনামই করে। তো আপনার কি মনে হয় যে এই জায়গাটা কিভাবে আমরা আরো সংঘবদ্ধ হতে পারি? ইন্টারেস্টিং হচ্ছে বাংলা ঢোল একটা আইটি ফার্ম, আইটি কোম্পানি, তো এদের এখন কিন্তু গানের বা মুভির বা নাটকের বাজারটা হল বা টিভি কেন্দ্রিক না, এখন কিন্তু ভার্চুয়াল ওয়ার্ল্ডে চলে গেছে সব কিছু। বাংলা ঢোলের যে নেটওয়ার্ক, তাদের যে নিজস্ব যে নেটওয়ার্ক বাংলা ফ্লিক্স অ্যাপস আছে, তাদের প্রায় 17 লাখ মতো সাবস্ক্রাইবার এদের আছে, যেটা সারা বিশ্বে তুমি ইচ্ছা করলে মুভিটা দেখতে পারবো অ্যাপ ডাউনলোড করে। তো এইভাবে আসলে বিভিন্ন প্রমোশন সাইডে প্রায় 272 পোর্টালস আর ওয়ার্কিং উইথ মানি, তো সেখান থেকে আমরা কিন্তু টাকাটা বের করে নিয়ে আসতে পারবো। বাট এখানে মুখ্য হচ্ছে বাংলা ঢোলের উদ্দেশ্য হচ্ছে একটা গল্প মানুষকে দেওয়া, এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের যে কাজটা, আমরা যে আন্তরিকভাবে কাজটা করলাম, তোমার প্রশ্ন আগে ছিল এটা কীভাবে প্রোডিউসারকে হেল্প করা যায়, আমরা কথা দিচ্ছি, দিয়েছি অলসো, আমরা যাচ্ছি, আমরা হলে যাচ্ছ, তুমিও যাচ্ছ, আমিও যাচ্ছি, আমরা চেষ্টা করব অ্যাটলিস্ট 10-12 ডিস্ট্রিক্ট সফর করার জন্যে 20-30 তারিখের মধ্যে। এই জন্য আমি কোনো কাজ রাখি নাই এবং আমার 2টা কনসার্ট আমি বাতিল করেছি এই এর মধ্যে, কজ অফ আমি এই সিনেমাটা নিয়ে আমি দেখতে চাই আমার মায়ের বয়সে যখন আমি ছোট ছিলাম ওই সময়কে, এখন যারা মা আছেন তারা গিয়ে হলে ছবিটা দেখবে এবং তার বাচ্চাকে নিয়ে, বাচ্চাদের কি করবে, বাচ্চাদের বোরিং মজা হবে না, বাট যখন সে বড় হবে আমার মতো তখন বয়স হবে তখন বলবে আমি মায়ের সাথে গিয়ে গহিনীর গান ছবিটা দেখেছিলাম। মানুষকে মেমোরি দিতে হবে, এক্স্যাক্টলি, মানুষকে মেমোরি দিতে হবে, এই স্মৃতি নিয়ে কিন্তু মানুষ বাঁচে, এখানে ভালোবাসা থাকে, বেদনা থাকে। তো সো আমরা কিভাবে একটা জেনারেশনকে ডেভেলপ করবো মেসেজের মাধ্যমে, যে আমি এই কাজটা করলাম হয়তো ভালো মতো করতে পারলাম না, বাট বাবা তুমি দেখে রাখো, তুমি যখন যাবো ওই জায়গায় তুমি অবশ্যই আরও ভালো কিছু করবা, কিন্তু গল্পটা আসবে কোত্থেকে, ওখান থেকে আমি মায়ের সাথে বা বাবার সাথে বা আমার সাথে গিয়েছিলাম। তো এই স্টোরিটা আমি করতে চাই, এবং আমার একটা যেহেতু তোমাদের সবার নেম ফেম আছে আর আমরা যাচ্ছি ইউজ করে হলে, যেহেতু আমাদের হলটার ছবির ডিউরেশন 1 ঘন্টা 50 মিনিট, দ্যাটস ওয়াই আমি চাচ্ছি যে আরও আমাদের হাতে কিছু সময় থাকে, 30-40 মিনিট থাকে, ওই 30-40 মিনিটস আমরা গেলাম মানুষের সাথে কথা বললাম গহিনের গান নিয়ে বা আমাদের কথা মানুষ শুনতে চাইলো, এটা বোনাস তাদের জন্য, কারণ আমি তো সব জায়গায় শো করতে পারি না, সব ফ্যান্সদের সাথে মিট করতে পারি না। একটা হলে অ্যাটলিস্ট 500-1000 লোক থাকবে, কিংবা একটা অডিটোরিয়াম বা ইউনিভার্সিটি লেভেলগুলোতে আমরা চেষ্টা করবো মুভ করার জন্য। তো ক্যাম্পেইন ব্যাপারটা থাকবে, গহিনের গান একটা মাইলস্টোন হওয়া উচিত, এবং আমি বিশ্বাস করি না যে প্রথম দিন দর্শক উচ্চে পড়া, প্রতিদিন হাউসফুল যাবে, এটা মোটা আমি আশা করি না। আমি বিশ্বাস করি এটা একদিন, এক সপ্তাহ বা 2 সপ্তাহের ছবি না, এটা সারা জীবনের গল্প। আমি বারবার একটা জিনিস বলছি যে সারা জীবনের গল্প, যখন আমাদের ডায়ালগসগুলো নেটে আসবে, রবি স্ক্রিন বা এয়ারটেল স্ক্রিন যেই বাংলালিঙ্ক ভাইবে যখন আসবে, এগুলো মানুষ কিন্তু টেরবে, প্রত্যেকটা ডায়লগ সে নিজেকে খুঁজে পাবে। এই জন্য আমরা ক্যাম্পেইনে সাধারণত তুমি দেখো ডায়লগ কিন্তু কেউ ছাড়ে না, এই সুন্দরবনে বাঘুয়া সিংহ আছে এটা ডায়লগ কিন্তু এখানে নাই, হ্যাঁ, এখানে এক লাথিতে 20টা গাড়ি উঠবে না, এক ঘুষিতে 50টা লোক উঠবে না, বা শাশা এগুলো নাই, কিন্তু মানে জাদুটা নাই, বাট এখানে আছে গল্প, মানুষের জীবনের গল্প, জীবনের গল্প। এই জীবনের গল্প শুনে ধৈর্য যদি থাকে তাহলে তার জীবন ভালো হবে। আমাদের মুভিতে এখন একটা মুশকিল হচ্ছে, আমি বেসিক্যালি প্লেব্যাক আর্টিস্ট, আমার সমস্ত ভালোবাসা কিন্তু ফিল্ম কেন্দ্রিক, আমার জন্মই ফিল্মে, আমার প্রথম গানও ফিল্মে। আমরা এখন যে প্রবণতা আমরা লক্ষ্য করি, কিছু হলেই ইন্ডিয়া চলে যায় এই গান করতে, এবং আমাদের দেশে যে হিরো বা আমাদের দেশে যে হিরোইন, আমাদের দেশে যে কলাকুশলী, এদেশে যেমন একটা গান আছে, ওর চরিত্র বিয়ে হয়তো ছাদনাতলায় বিয়ে হবে, কোন সিনেমা গানের একটা,
ইন্ডিয়ান গায়ক আছে, তো ছাদনাতল শব্দটা কিন্তু আমাদের দেশে আসে না, এটা কলকাতার শব্দ, এবং ওদের যে অ্যাকসেন্ট মিলে না, এটা কখনোই হয় না। তো এই যে উন্নাসিকতা একটা, যে কিছু হলে ইন্ডিয়া চলে যাও, যখন ইন্ডিয়া যাবে টাকার অভাব নেই, যখন আমাদের কাছে আসবে তখন দেবে, এই যে আমার যে অবস্থা হচ্ছে গলা শুকিয়ে মরে দিয়েছে। তো এখন এই সমস্ত মানুষের সাথে বেরোতে হবে, এবং একটা যেহেতু আমাদের কপিরাইট সোসাইটি নেই, আমাদের আইনগুলো আছে কিন্তু আইনগুলো প্রয়োগ করা হয় না। যে আমাদের দেশে আজকে এত অ্যাসেট থাকা সত্ত্বেও, আমাদের এত সম্পাদক, ডিরেক্টর, মিউজিক ডিরেক্টর, গীতিকার, সুরকার, কম্পোজার, শিল্পী থাকা সত্ত্বেও আমাদেরকে কিন্তু ইউজ করা হয় না, ওখানে চলে যায়। এটা একটা আছে বাজে টেন্ডেন্সি, এবং এটার রেজাল্টও তারা পাচ্ছে, কোনো গান কিন্তু মানুষ নিচ্ছে না, মানুষ নিবে না। কারণ পশ্চিমবঙ্গে যেমন বলা হয় দুই ইন্ডিয়া বাংলা, না ইন্ডিয়া না, এটা শুধু পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ একটা প্রদেশ, বাংলাদেশ একটা দেশ, এটা মাথায় রাখতে হবে। যদি ইন্ডিয়া বাংলাদেশ অ্যাওয়ার্ড করতে হয় তাহলে সালমান খান ধরে লাগবে, মুম্বাই লাগবে, চেন্নাই লাগবে, তেলেগু লাগবে, শুধুমাত্র কলকাতা ধরে নিয়ে এসে ইন্দো বাংলা, এটা ইন্দো বাংলা ঠিক আছে, নট ইন্ডিয়া বাংলাদেশ। তো আমাদের ক্ষেত্রে সেটা হচ্ছে, আমাদের ভালো, আমাদের একটা সাকিব খান আছে, আমাদের একটা শাবনূর আছে, আমাদের একটা জয়া আছে, আমাদের একটা তমা আছে, আমাদের একটা পূর্ণিমা আছে, আমাদের ফেরদৌস আছে, আমাদের কিন্তু আছে। বাট আমরা আমাদের যেমন আমাদের যে প্রোডাকশনটা, এটা তো তুমি যে কাস্টিংটাতে আছো, এটা কিন্তু ইন্টারন্যাশনাল কাস্টিং, কিন্তু ইন্টারন্যাশনাল কাস্টিং, তোমার যে এক্সপ্রেশন, তোমার কথাবার্তা, মানে আমি ছাড়া সবাই এখানে সুপার কাজ করেছে, আমারটা তো যাক বাদ দিলে সমস্যা নেই, বাদ দিলে সমস্যা নেই, তবে আমাদের এটা সিরিয়াস হওয়া উচিত এবং অচিরেই সিরিয়াস হওয়া উচিত। দেখা যাচ্ছে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে যাচ্ছে ইন্ডিয়ান লোক, কি সে ভুলে গেছে, মানে এত ইন্ডিয়ান বা এত বাইরের লোক যে কাজ করছে, যে ওটা আসলে, হ্যাঁ এটা ঠিক না, এবং সেটা আর্টিস্টদের বেলায়ও হচ্ছে, সব জায়গায় হলেই দেখা যায় বাইরে থেকে হিরো হিরোইন আসে, তার মনে হয় যে অনেক কিছুই অগোছালো, এই জিনিসগুলো না গোছালে উন্নতি হবে না, শুধু বললেই হবে না যে আমরা একদম চেঞ্জ করে ফেলবো আগামী পাঁচ বছরে, সেটার স্টেপটা নিতে হবে। এই গল্প করে লাভ নাই, বহু চেঞ্জের গল্প শুনছি, চেঞ্জের গল্প দেখে যাচ্ছি, শুনে যাচ্ছি, আমি আমার জায়গায় আছি, কারণ আমরা বাংলা গান নিয়ে কাজ করছি, এবং বাংলা গানের যে শ্রোতা, যারা বাংলা গান শুনে, আমার গান শুনে বা আমাদের গান শুনে, বাংলাদেশের বাংলাদেশি, আমরা অবশ্যই সব দেশে গান শুনবো, সব ভাষার গান আমরা শুনবো, বাট নিজের অস্তিত্বকে বিলীন করে নয়, কখনো না। অবশ্যই ভাই, আজকে আমাদের গহিনের গানের একটা গান রিলিজ পেয়েছে, এবং এই গানটা আপনার অনেক পছন্দের, আমার মনে হয় দর্শক হলে কানবে কিনা আমি জানি না, যদি ওই ইমোশনটা থেকে অবশ্যই কানবে, হাউমাউ করে কানবে, হ্যাঁ, কারণ এখন তো বাবা মার প্রতি ইমোশন কমে গেছে, যদি থাকে হাউমাউ করে কানবে, না হলে মন খারাপ তো মাস্ট হবে, একবার হলো বাবার কথা মনে পড়বে, মার কথা মনে পড়বে, এবং খোঁজ খবর নিবে। তো যেহেতু রিলিজ হয়েছে, দর্শক শুনছেও, আমি চাই যে আপনার গলায় একটু শুনুক, আমার মনে হয় ভালো লাগবে। এটা হচ্ছে বাবা, এটা যে বললাম নিঃসঙ্গতার গান, এটা গানটা লিখেছেন রাজীব আহমেদ, সুর করেছেন তরুণ মুন্সী, কম্পোজিশন তার। ও বাবা আমার হাতটা একটু ধর, বুড়ো মানুষ গায়ে ভীষণ জ্বর, ও বাবা আমার হাতটা একটু ধর, বুড়ো মানুষ গায়ে ভীষণ জ্বর, শরীর আমার কাঁপছে থর থর, ও বাবা খুব প্রয়োজন খুব প্রয়োজন তোর, বুড়ো মানুষ গায়ে ভীষণ জ্বর, ও বাবা আমার হাতটা একটু ধর, বুড়ো মানুষ গায়ে ভীষণ জ্বর। এটা পুরুষ লোকের ট্র্যাজেডি, বলতে পারে না, মা কোনো না কোনোভাবে কিন্তু সেট হয়ে যায় মেয়ের কাছে, মেয়ের জামাইয়ের কাছে, সন্তানের কাছে, সন্তানের বউয়ের কাছে বা নাতি নাতনির কাছে। বাবা আমার একটা গর্ব, আমার একটা গরিমা, একটা অহংকার, উনি তো বিজয়ী, সংগ্রাম করার লাইফ তার, কিন্তু যখন জীবনের নিঃসঙ্গতা, আমি এখন আমার ইচ্ছে হচ্ছে একটা পানি খেতে, পায়রাটা গিয়ে উঠান, তো ওই শারীরিক স্ট্রেংথ আমার নেই, আমার পাশে কেউ নেই, সবাই বাইরে কাজে ব্যস্ত, যাদের জন্য কাজ করলাম তারা আমার পাশে নেই, ব্যস্ত, তাদের জীবন নিয়ে ব্যস্ত, এটাও স্বাভাবিক একটা প্রক্রিয়া। তো সেক্ষেত্রে কী করা যায়, বৃদ্ধাশ্রম তো মূল প্রতিষেধক না কেন, বা মূল ব্যাপার না যে এটা সমাধান হয়ে যাবে, মূল সমস্যা হচ্ছে এখান থেকে আমাদের বেরোতে হবে এই নিঃসঙ্গতায়। এই জন্য আমরা চেষ্টা করেছি জীবদ্দশায় আমাদের বাবা মাকে সাথে রাখতে, এবং আমরা চেষ্টা করেছি, কারণ আমরা সাত ভাই বোন ছিলাম, কোনো না কোনো বাড়িতে আমরা নিজেরা গিয়ে আব্বা মাকে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করেছি, হসপিটাল হোক, বাসা হোক, যেখানে হোক। এখন কিন্তু এটা নাই, এখন সব স্লিপি জেনারেশন, হ্যাঁ তোমাদের তুমি পালন করলো, আমার কাজ আমি করবো, তো আমার ফ্যামিলি তুমি নাক গলাবা না, মেয়ে এসে বলতেছে না আমি তো শহর শহরে থাকতে পারবো না, এই সমস্যাগুলো কিন্তু সমাজে খুব
ভয়ঙ্কর আকার ধারণ করছে এবং এটা এটাই আর বেসিক এই বক্তব্যগুলো আসছে কোহিনের গানে এবং এগুলো হলো বেসিক বক্তব্য এগুলো নিয়ে এটা হচ্ছে একটা পার্ট আর কি তারপর তো কনজুগাল লাইফ আসেই তো কোহিনের গান আমি বারবার বলে আসছি মানুষের জীবনের গল্প হচ্ছে কোহিনের গান এটা আমি আরো বিশদ আরেকটু বলে আমি বিদায় নিব কিন্তু তার আগে আমি চাই ভাইয়া দর্শকদের থেকে বিদায় নেন প্রিয় দর্শক আপনাদের আবারও অনুরোধ জানাচ্ছি আমি এক সময় প্রচুর ছবি দেখেছি এবং এমনও দিন গেছে যে আমরা দুই বন্ধু এক টিকেটে দুই ছবি কারণ এক হাফ টাইম ও দেখতো আরেক হাফ টাইম আমি দেখতাম পরের দিন আবার হাফ টাইম মিলে পুরো ছবি শেষ করতাম কারণ সময়ের প্রবলেম ছিল বাসে ধরা খেতাম তারপর একটু বড় হলাম তখন হলে মাস্তানি করতাম টিকিট ব্ল্যাক করতাম কখনো কখনো দেখা যাচ্ছে এরকম বাজে রেকর্ড আছে বাট দিস ইজ সিনেমা এটা একটা মুভি মানুষের জীবনের গল্প কিন্তু মুভি মুভির বাইরে কিন্তু আমরা কেউই না আপনার জীবনে যেটা ঘটনা ঘটে যাচ্ছে সেটাও মুভি তো সব আসুন হলে আমরা ছবি দেখি আমরা গহিনে গানের জন্য বিশেষভাবে অনুরোধ করছি দেখুন লস হবে না এবং যদি না দেখেন তাহলে আমি জ্বালাতে থাকবো বারবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন বাংলা সংস্কৃতির সঙ্গে থাকবেন এবং দেশ টিভির সঙ্গে থাকবেন যারা বাবা গানটা শুনেছেন প্রোগ্রামের আমার মনে হয় যে প্রোগ্রামে না শুনলেও অলরেডি যেহেতু ইউটিউবে চলে আসছে শুনেছেন অনেক টাচি অনেক ইমোশন কিন্তু জড়িত গানটা শুনলেই বোঝা যায় এবং আপনারা যদি না দেখেন হলে গিয়ে ছবিটি আমার মনে হবে যে অনেক বড় একটা সম্পদ আপনাদের জীবন থেকে চলে যাবে সেটা কি জানেন যে অনুভূতি সম্পদটা অনুভূতি আমাদের দিন দিন না কমে যাচ্ছে তো অনুভূতিটাও থাকে না সব কিছু আমাদের এরকম পোক করে করে মনে করে দিতে হয় তো আমার মনে হয় যে এই অনুভূতিটা জাগিয়ে দেওয়ার জন্য গহিনের গান একটা পরিপূর্ণ চলচ্চিত্র সুতরাং হলে আসুন গহিনের গান দেখুন এবং বাংলা সিনেমার সাথে থাকুন বাংলা চলচ্চিত্রের সাথে থাকুন বিদায় নিচ্ছি আমি আজকের মমতাজ নিম ফেস ওয়াশ প্রিয়তমার প্রিয় মুখ পাওয়ার্ড বাই জয়া ব্রাইডাল মেহেদি অনুষ্ঠান থেকে দেখা হবে আগামী সপ্তাহে আপনার আরও কোনো প্রিয় অতিথিকে সাথে নিয়ে আর এই অনুষ্ঠানটির আপডেট পেতে যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক /অপরাজয়া এই পেজে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশ টিভির সঙ্গে থাকবেন এবং আমি তোমার মির্জা প্রিয়তমার প্রিয় মুখের সাথে চলে আসবো আমার সঙ্গে প্রিয়তমার প্রিয় মুখ প্রিয়তমা কিছু কথা সাদা সিধা জীবন সুতোয় বাঁধা কিছু কথা থাকে উন্মুখ কিছু হাসি কিছু গান আনন্দ অভিমান প্রিয়তমার প্রিয় মুখ প্রিয়তমা প্রিয়তমা